ওয়েলকাম টু শিক্ষাঘর। ছাত্র ছাত্রী সকল, আজি আমি ইয়াতে আলোচনা করবলে লৈছো তোমালোকর যে নবম মানর যে ইলেকটিভ সাবজেক্ট সংস্কৃত, আর এই সংস্কৃত সাবজেক্টর আমার সেবার পৰা যিখিনি নির্দিষ্ট সিলেবাস এপ্রুভ করে দিয়া আছে সেই সিলেবাস খিনি বিষয়ে ইয়াতে আলোচনা করি। আমার পাঠ আছে গোটেই নবম মানত 10টা, আর কিছু তারপর লাগে কিছু গ্রামার, গতি ইয়াতে আর মার্ক তো একটা ডিস্টিং করে দিয়া আছে যে হাফ ইয়ারলিত কি আহিব, ফাইনেলত কি আহিব। সাধারণত আমার এইখানে একচুয়াল সিলেবাস, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে হয়তো কিনা অল্প ইফাল ইফাল হব পড়ে, বিশেষ করে অল্প কমিব পড়ে, গতি আমি সেই কিন্তু আমি এজ এ হোল গোটেখিনি জানিব লাগিব। গতি ইয়াতে আমার প্রথম যে দুটা বর্ণ পরিচয় আর পদ পরিচয় এই দুটা তোমালে খুব ভালক জানিব লাগে, কিয়নো এই এইবার যেহেতু তোমালে নতুনক সংস্কৃত পাইছা, ভাষা এটা প্রথম নতুনক পেলে তার বর্ণ আর পদর পরিচয় কিছু আমি জানিবই লাগে। কিন্তু যিসকলে শঙ্করদেবত পড়েছিলা বা কিছু প্রাইভেটতো আগর এইটত অল্প সংস্কৃত পায় বা তার আগত শঙ্করদেবিলাক থাকে, গতিতে কারণে এই বেশি কষ্ট নহয়। কিন্তু যাকে একেবারে নতুনক সংস্কৃত পাইছে কারণে অলপান নতুন হব, কারণ আমার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুই এটা ইফাল ইফাল বর্ণ আছে সংস্কৃত, আমার অসমিয়াত বা হিন্দিত যা পাইছিল তার গোটেখিনি নিমিলে অল্প বেলেগ বেলেগ হয়। কিন্তু তোমালকে অল্প বেশিকৈ চাবা, আর আমি ইয়াতে আমার শিক্ষাগর চ্যানেলত আমি গোটেইখিনি কভার করার চেষ্টা করি। ইয়াতে আমার যে প্রথম বর্ণ পরিচয় পদ পরিচয় তাত 18 আর 12 আহিব, দুই নম্বর পাঠটো বিশেষণ ক্রিয়া সর্বনাম পদপ্রয়োগা সংখ্যাবাচক পূরণবাচক পদপ্রয়োগা ইয়াতে 25 আর 16 অর্থাৎ দুটা মিলি, ঠিক তেনেদরে তিন নম্বর আছে তোমার 5 আর 6 দুই নীতি শ্লোক শুভচিতা নিঃস সিংহসূচক কথা ইয়াতো 12 আর 18, ঠিক তেনেদরে 4 নম্বর আছে সংস্কৃত ভাষায় আধুনিক প্রয়োগা এই দুটা পাঠ, বিহু উৎসব ইয়াতো আমার 14 মার্ক আছে, ইয়াতে তোমার হাফ ইয়ারলি যেহেতু নালাগে আগ্রহ সেখানে মার্কটো দিয়া নাই। তারপর শেষত আমার দুটা আছে আর যে প্রাচ্য বিদ্যার্ণব কৃষ্ণকান্ত সন্দিকৈ আর জন্মভূমি এই ইয়াতো 15 মার্ক আছে, গতি এইখানে আমি গোটেখিনি আমার শিক্ষাগত চ্যানেল কভার করার চেষ্টা করি। আর জেনারেল গ্রামার বলে কলে আমার ইয়াতে টেক্সুয়াল গ্রামার আর কিছু এনে গ্রাম ব্যাকরণ যেখানে আমার টেক্সট নথকাক গ্রামার লাগবে সেইখানে কথা ইয়াতে আহিব। শব্দরূপ আমার নর পতি মুনি লতা নদী ফল অস্মযুস্মত এই কেটা শব্দরূপ নির্দিষ্টক ধরে দিছে, কিন্তু আমি একচুয়ালি বেশি শব্দরূপ জানিব লাগে, তেতিয়া আমার সংস্কৃত ভাষাত ভাষাটোর জ্ঞান বৃদ্ধি হব। আর 7 নম্বর আছে যে ধাতুরূপ, ধাতুরূপ ভূ গম পথ রক্স তারপর হস অস অস অড অন ইয়া এইকেইটা আমার হয়েছে ধাতুরূপ। এই ধাতুরূপকেইটা আমি জানিবই লাগিব, কিন্তু তারে আগতে আমি শব্দরূপ জানিবলৈ হলে যেন সুপ বিভক্তি কেন এইখন জানিবই লাগিব, সেইখানে মই ইয়াতে আলোচনা করি। তারপর গ্রামার জানিবলৈ হলে আমি টিং বিভক্তি জানিবই লাগিব, সেইখানেও জানিব লাগে, সেইখানে যদিও ইয়াত দিয়া নাই সেইখানে বেসিক কথা, কিন্তু গতি সেইখানে আছেই। তারপর সন্ধি আছে একবার স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি, ইয়াতে এটু হাফ ইয়ারলিতো লাগে 8 নম্বর আর 4 নম্বর। তারপর টেক্সুয়াল গ্রামার, টেক্সুয়াল গ্রামার বলে কলে সাধারণত আমার টেক্সর পিছত যুৎপত্তি আছে নাইবা তাত দুটা এটা সমাসও আছে দুটা এটা আর বুৎপত্তি নির্ণয় করার লগতে আমার কারক বিভক্তি নির্ণয় আছে সেইকেইটাও আমাক লাগিব। আর আমার শেষত আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনটো সাধারণত আমার অসমীয়া মিডিয়ামর কারণে অসমীয়ার পৰা সংস্কৃতলৈ আর যেবিলাক ইংলিশ আছে ইংলিশৰ পৰা সংস্কৃতলৈ কৰিব লাগে। সাধারণত আমার নবম মানত অনুশীলনীর পাছফালে যাক আছে বাক্য সেইবিলাকৰ পৰাই আহে, গতি বেশি চিন্তা কৰিবলগীয়া নাই। কিন্তু দশম মানত অলপ এইটো তেনেকুৱা নহয়, অলপ বেলেগ হয়। আর আমি এই সংস্কৃত ব্যাকরণ মঞ্জুষা যিখন গ্রন্থ আছে এইখন তোমালোকে যদি সরকারী পড়া নিশ্চয় অলরেডি পাই গৈছা, আর যিসকলে পোৱা নাই তেওঁলোকে মই ভাবো এইখন কালেক্ট কৰি লবা, এইখন যথেষ্ট সহায় হয়। তোমালোকৰ যিখিনি ইয়াতে শব্দরূপ আছে শব্দরূপখিনি আমার দ্বিতীয় অধ্যায়ত আছে সংস্কৃত ব্যাকরণ মঞ্জুষা কিতাপখনৰ দ্বিতীয় অধ্যায়ত আছে, আর ধাতুরূপখিনি আছে আমার তৃতীয় অধ্যায়ত। তারপর এইখানে যেখানে সন্ধি আছে সন্ধিখিনি আমার প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠত আছে, গতি তোমালোকে চাব লাগিব। আর টেক্সুয়াল গ্রামারখানে আমার টেক্সট আছে, টেক্সর অনুশীলনীতো আছে, আর কিছু অনুশীলনী ঠিক টেক্সটোৰ অর্থাৎ গল্প পদ্যটোর যে পাছফালে আছে তাতে দিয়া আছে কিছু, আর ট্রান্সলেশনখিনিও তো অনুশীলনী পাছফালে থাকে। গতি ছাত্র ছাত্রী সকল, এইখানে হল সিলেবাস, তোমালে যদি লিখা নাই লিখি লবা, আর এই গোটেই সিলেবাসখানি মই ইয়াতে কভার করার চেষ্টা করি নবম মানর দশম মানর আর
ৰিজু ভাৰতীখিনিও ইয়াতে কভাৰ কৰা মই চেষ্টা কৰিম। যদিহে তোমালোকে আমাৰ শিক্ষাগৰ চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্রাইব কৰা নাই, ছাবস্ক্রাইব কৰি থবা। থেংক ইউ।